হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কে অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, যেভাবে আছেন, অনেক বেশি ভালো আছেন। নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আমি চলে আসলাম। আমি শরণী, মাইন্ড ব্লোয়িং বিউটি পার্লার থেকে। আজকে দেখাবো আমরা হচ্ছে কিভাবে স্ট্রেটটা করে থাকি। এটা হচ্ছে ওয়ান টাইম স্ট্রেট যেটা বলে, সেটা করে থাকি। তো এটা আমি আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমি আজকে যে স্ট্রেটনার দিয়ে চুলটা স্ট্রেট করছি, সেটা হচ্ছে একটা বিগোর স্ট্রেটনার। এটা হচ্ছে আপনারা যে কোনো কসমেটিক শপেই পেয়ে যাবেন। আর আমি আমার স্ট্রেটনারটা নিয়েছি হচ্ছে নিউ মার্কেট থেকে 1200 টাকা দিয়ে। এটা হচ্ছে 1200 থেকে 1300 টাকার ভিতরে যে কোনো কসমেটিক শপে পেয়ে যাবেন। আর আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রেটনার এটা। এটা হচ্ছে আপনার এক টানেই চুলটা এত সুন্দর স্ট্রেট হয়ে যাবে, যেটা আর কি বলার বাহিরে। দেখতেই পাচ্ছেন আমাদের ক্লায়েন্টের চুলটা কিন্তু অনেক বেশি কাল ছিল। তো আমি জাস্ট একটা টান দিয়েছি আর এত সুন্দর স্মুথভাবে চুলটা স্ট্রেট হয়ে যাচ্ছে। খুবই ভালো আর কি এই স্ট্রেটনারটা। কোনো মেডিসিন টেডিসিন না ইউজ করেই ভালো একটা আউটপুট পাবেন যদি এই স্ট্রেটনার দিয়ে চুল স্ট্রেট করতে চান ওয়ান টাইম আর কি। তো এটা হচ্ছে আপনার 4-5 ঘন্টা সুন্দর আপনার চুলটা ন্যাচারাল স্ট্রেট থাকবে, কোনো প্রবলেম হবে না। যদি চুলে পানি লাগানো যাবে না, যদি চুল পানি লেগে যায় তাহলে হচ্ছে মানে চুলটা ই হয়ে যাবে, স্ট্রেটটা থাকবে না। কিন্তু যদি হচ্ছে আপনি পানি না লাগান, তো আপনার হচ্ছে 4-5 ঘন্টা আপনার চুলটা সুন্দর স্ট্রেট থাকবে, কোনো সমস্যা হবে না। আর চুল স্ট্রেট করার আগে অবশ্যই চুলটা ভালো মতো শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু করার পরে হালকা একটু সিরাম ইউজ করতে পারেন। আর যদি সিরাম নাও ইউজ করেন প্রবলেম নেই, বাট করলে আর কি ভালো একটা আউটপুট পেতে পারেন। তো এই জন্য একটু হালকা স্ট্রেট সিরাম ইউজ করে দেন হচ্ছে চুলটা স্ট্রেট করবেন। তো স্ট্রেট করার পরে আরেকটা কথা, সেটা হচ্ছে হিট প্রোটেক্টর মাস্ট ইউজ করবেন। কারণ হিট প্রোটেক্টর যদি আমরা না ইউজ করি তাহলে কিন্তু চুল হচ্ছে অনেক বেশি ক্ষতি হয়। কারণ এত একটা হিট, মিনিমাম 220 ডিগ্রি তাপমাত্রায় যখন চুলটা স্ট্রেট করা হয়, সেক্ষেত্রে অবশ্যই চুলের হিট প্রোটেক্টরটা দেওয়া উচিত, নাহলে চুলের অনেক ড্যামেজ হয়ে যাবে। এটা হচ্ছে চুল এত পরিমাণ হিট জিনিসটা নিতে পারে না। এই জন্য একটা হিট প্রোটেক্টর দিয়ে দেন চুলটা স্ট্রেট করতে ট্রাই করবেন, তাহলে আপনার চুলটা ভালো থাকবে। যে আমি চুলটা কিভাবে স্ট্রেট করছি, যদি আসলে আজকে আমি খুব ভালোভাবে আপনাদের দেখাতে পারিনি, আমার ভিডিও কোয়ালিটিটা খুব একটা ভালো হয়নি, কারণ হচ্ছে আমি এটা আমার বাসায় টিউটোরিয়ালটা করেছি, এই জন্য খুব একটা সুন্দর করে করতে পারিনি। তো আপনি হচ্ছে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে চিরুনি, আমাদের পার্লারের চিরুনি আলাদা থাকে। তো আমি যেহেতু বাসায় করেছি তাই এবার পার্লারের চিরুনিটা ইউজ করতে পারিনি, নর্মাল একটা চিরুনি দিয়ে ইউজ করেছি। তো চিকন যে চিরুনিগুলো আছে ওইগুলো দিয়ে ইউজ করলে সুন্দর হয় আর কি। ওটা দিয়ে অল্প অল্প চুল নিয়ে ধরে ধরে দেন, আস্তে আস্তে টান দিবেন, তাহলে হচ্ছে সুন্দর একটা আউটপুট পাবেন। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু খুবই কম সময়ে খুব তাড়াতাড়ি চুলটা স্ট্রেট হয়ে যাচ্ছে আর খুব ভালো একটা আউটপুট পাচ্ছি। তো দেখেন খুবই সুন্দর হচ্ছে। দেখেন জাস্ট একটা টানে কত সুন্দর স্ট্রেট হয়ে যাচ্ছে। আমি আসলে এর আগে অনেকগুলো স্ট্রেটনার ইউজ করেছি, বাট এটার মতো এত ভালো একটা আউটপুট কোনো স্ট্রেটনারই পাইনি। তো হচ্ছে আপনারাও এটা ইউজ করতে পারেন রিজনেবল প্রাইসের ভিতরে। ইয়েস, এটা বেস্ট। এটা দিয়ে আমরা রিবন্ডিনও করে থাকি এই স্ট্রেটনারটা দিয়ে। তো এটা হচ্ছে আপনারা যদি ওয়ান টাইম করতে চান সেক্ষেত্রে অবশ্যই এটা ইউজ করবেন, তাহলে হচ্ছে ভালো একটা আউটপুট পাবেন। আর আপনার তাপমাত্রা 220 ডিগ্রি দেবেন, এটা এটাই হচ্ছে দিলে ভালো, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই আর কমও দেওয়ার দরকার নেই। হিট প্রোটেক্টর ইউজ করলে কোনো সমস্যা হবে না, কিন্তু হিট প্রোটেক্টরটা অবশ্যই অবশ্যই ইউজ করতে চেষ্টা করবেন, তা না হলে চুল কিন্তু অনেক বেশি ড্যামেজ হয়ে যাবে। তো এই আমাদের অলরেডি চুলটা কমপ্লিট হয়ে গিয়েছে, সুন্দর মতো স্ট্রেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমরা কিন্তু হিট প্রোটেক্টর ইউজ করেছিলাম এটা অফলাইনে, তো এটা আমরা দেখাতে পাইনি। তো দেখেন আমাদের ফাইনাল আউটপুটটা এখন দেখাবো।
খুবই সুন্দর মতো স্টেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত কাল কত ড্যামেজ একটা হেয়ার ছিল, কত সুন্দরভাবে আমরা স্টেটটা করলাম। আচ্ছা আজকে এই পর্যন্তই। আজকে আসলে আমি দেখালাম যে অনেকেই, আমি রিবনটিনের একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, তো সেখানে অনেকেই কমেন্ট করেছিল যে আপু তুমি একটু ওয়ান টাইম স্ট্রেটটা করে কীভাবে, সে আর কোন স্ট্রেটনার দিয়ে করলে বেস্ট হবে তার একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো সবার উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা করা, যে আমি দেখালাম কি কীভাবে ওয়ান টাইম স্ট্রেট করতে পারি আমরা। তো ইয়া, এই ছিল আমাদের ওয়ান টাইম স্ট্রেট। তো দেখতেই পাচ্ছেন কত ভালো একটা আউটপুট হয়েছে। তো সবাই অবশ্যই অবশ্যই ভালো থাকবেন, আর অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন নতুন কোন টিউটোরিয়ালটা আপনাদের জন্য নিয়ে আসবো, কোন টিউটোরিয়ালটা দিলে আপনাদের জন্য বেস্ট হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আপনারা কী কী ভিডিও দিলে কী কী জিনিস শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি সামনে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।